নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আলোচনা করব পাঁচটি জৈবিক পদ্ধতি। আপনারা বাড়িতে খুবই ভালোভাবে এই পেস্টিসাইডগুলো মারাতে পারবেন। তো এই পেস্টিসাইডগুলোতে কী কী পোকা মারা যাবে এবং কী কী ধরনের পেস্টিসাইড আপনারা বাড়িতে তৈরি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব বিস্তারিতভাবে। তো এবার প্রায় শীত শেষ হবো, প্রায় দু মাস রয়েছে, শীতের পর কিন্তু গরমকাল আসতে চলেছে। গরমকাল আসলে কিন্তু পোকার আক্রমণটা একটু বেশি দেখা যাবে। তো কীভাবে আপনারা পোকার আক্রমণগুলিকে আপনারা জৈবিক পদ্ধতি নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করে যাক। তো পদ্ধতি নাম্বার ওয়ানে হচ্ছে জল। আপনারা জল দিয়ে কিন্তু পোকাগুলি তাড়াতে পারবেন। তো কী কী পোকা তাড়াতে পারবেন সেটা হচ্ছে অ্যাফিক্স ও জাপ পোকা। এই দুটি পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন জলের মাধ্যমে। তো অ্যাফিক্স ও জাপ পোকা গাছের মূলত কড়ি এবং নতুন যে পাতাগুলো গজায় সেই পাতাগুলো অপরে বেশিরভাগই অ্যাট্যাক করে। তো কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হচ্ছে, আপনারা জল 2-3 বার ভালোভাবে স্প্রে করবেন, এই পোকাগুলি নিচে পড়ে যাবে। এই পোকাগুলি নিচে পড়ে গেলে কিন্তু আর উঠতে পারে না, খুব কম উঠতে পারে। জলের মাধ্যমে আপনারা কিন্তু এই পোকাগুলি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, অ্যাফিক্স ও জাপ পোকা। তো এবার আসি পদ্ধতি নাম্বার টুয়ে হচ্ছে তেল। হ্যাঁ বন্ধুরা, তেল দিয়ে কিন্তু আপনারা পোকাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই পোকাগুলির নাম হচ্ছে অ্যাফিক্স ও মাইট। কীভাবে পোকাগুলিকে তাড়াবেন সেটা হচ্ছে, 1 কাপ ভেজিটেবল অয়েল এবং 1 কাপ লিকুইড সোপ, এই দুটিকে মিশ্রণ করে, এর সঙ্গে মিশ্রণ করতে হবে আপনাদেরকে 2 চা চামচ সাধারণ জল। 3টিকে মিক্স করে ভালোভাবে আপনারা ঝাঁকিয়ে গাছে স্প্রে করুন। অ্যাফিক্স ও মাইট এই পোকাগুলি, দুটি পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই ভালোভাবে। এছাড়া আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন নিম তেলের মাধ্যমে। তো নিম তেলের মাধ্যমে আপনারা কী কী পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হচ্ছে শুয়া পোকা ও গোবরের পোকা। তো এই দুটি পোকাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন নিম তেলের মাধ্যমে। কীভাবে করবেন সেটা হচ্ছে, 2 চা চামচ আপনারা নিমের তেল নেবেন আর 1 চা চামচ আপনারা লিকুইড সোপ নেবেন। এই দুটি ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করুন গাছের মধ্যে, প্রায় 2-3 দিন স্প্রে করুন, এই পোকাগুলি চলে যাবে। আর যদি না যায় পোকাগুলো তাহলে কিন্তু রেগুলার স্প্রে করে যেতে পারবেন, আপনারা 1 সপ্তাহ অবধি স্প্রে করুন, এই পোকাগুলি অবশ্যই চলে যাবে। পদ্ধতি নাম্বার 3 হচ্ছে রাবিন অ্যালকোহল। এটা আপনারা আমি ইউজ করতে আপনাদেরকে বলবো না, কারণ হচ্ছে একটু কম বেশি হয়ে গেলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যদি ইউজ করতে চান তাহলে কিন্তু রাবিন অ্যালকোহল, এটা আপনারা গাছের মধ্যে 2-3টি পাতায় আপনারা স্প্রে করে দেখতে পারেন। যদি পাতাগুলো ভালোভাবে থাকে তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো। কিন্তু আপনাদের না ইউজ করে আমি বলবো। 4 নম্বর পদ্ধতি হচ্ছে সাদা ভিনিগার। সাদা ভিনিগারে আপনারা মূলত দূর করতে পারবেন আগাছাগুলো, যেগুলো টবের ধারে যে সমস্ত গাছগুলি জন্মায় আগাছা, সেইগুলিকে আপনারা সেগুলিকে আপনারা দমন করতে পারেন সাদা ভিনিগারে। তো কীভাবে করবেন সেটা হচ্ছে, কীভাবে তাড়াবেন সেটা হচ্ছে, যে আগাছাগুলি আপনারা দূর করতে চান সেগুলি অপরে ভিনিগার জল স্প্রে করে দেবেন, তো এই গাছগুলি মারা যাবে। অবশ্যই আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে গাছের ওপরে কোনো রকম কিন্তু ভিনিগার জল দেওয়া যাবে না, কারণ গাছের ওপরে যদি ভিনিগার জল পড়ে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর টিপস হচ্ছে বেকিং সোডা। আপনারা এই জৈবিক পদ্ধতিতে কিন্তু গাছে গঠিত ফাঙ্গাসজনিত রোগগুলিকে আপনারা দমন করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা হচ্ছে, 4 চামচ বেকিং সোডা সঙ্গে 1 চা চামচ ডিশ সোপ, 4 চামচ বেকিং সোডার সঙ্গে 1 চামচ ডিশ সোপ আপনারা 1 গ্যালন জলে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন।